জি ভাই টাইটেল এবং থামনেল আপনি যথার্থই থেকেছেন এখন থেকে স্ট্রমে নতুন কিছু আপডেট আসছে যার মাধ্যমে আপনি যদি তাদের সেই আপডেটের বাইরে যান তাহলে আপনার স্ট্রম অ্যাকাউন্টই লক হয়ে যেতে পারে সো লক হওয়ার হাত থেকে বাঁচাতে আপনার অ্যাকাউন্টে আপনাকে কী কী করতে হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে এবং কীভাবে লক হতে পারে সেটাও দেখাব অ্যান্ড স্ট্রম সেভেন আজকেই এই আপডেটটা আনছে গতকাল রাত্রেও যখন আমি চালাচ্ছিলাম তখনও এই আপডেটটা ছিল না কিন্তু যখন আজকে সকালে যখন আমি একটু আগে যখন গেলাম স্টম সেভেনে ঢুকলাম তখন দেখলাম যে তারা এই আপডেটটা নিয়ে আসছে সো আমরা সরাসরি দেখব যে আপডেটটা কি এবং এর থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি সো ভাবলাম যে আপনাদের হয়তো বা একটু জানানো দরকার আপনারা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন সো আমরা চলে আসলাম এখন স্ট্রম সেভেনে দেখতে পারতেছেন ইসলাম সেভেনে ঢোকার পরে এই আজকে যখন আপনারা ঢুকবেন সাথে সাথেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইসলাম সেভেন ডট সাইটে এবং আমি এটা কেটে দিচ্ছি প্রতিদিন যখন আপনারা এই উপর দিয়ে দেখতেন যে ওয়েলকাম টু ইসলাম সেভেন যেত কিন্তু আজকে একটা নতুন লেখা যাচ্ছে এবং সেই লেখাটা কি আপনারা হয়তো বা অনেকেই বুঝতেছেন না বা অনেকেই বুঝেও এড়ায় যাচ্ছেন বাট হ্যাঁ এই লেখাটা অনেক একটু বড় একটু প্রথম থেকে আমাদের প্লে করতে হবে কিভাবে লক হয়ে যাবে এই যে আমি একটু উই হ্যাভ ডিসাইডেড টু মেক ইট ম্যাটরি ফর অল ইউজার আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক ইউজারকে রেগুলার অ্যাড দেখার জন্য বাধ্য করতে আচ্ছা আমরা এটাকে একবার কপি করে নিই একবারে পড়ার জন্য কপি আমরা একটা কপি করে নিলাম একবারে দেখার জন্য আচ্ছা আমরা এখন এটাকে আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে একদম সরাসরি গুগল ট্রান্সলেট করে দিয়ে আপনারা ট্রান্সলেট করে নেবেন আমি এখানে ইংলিশ থেকে সরি আচ্ছা আমরা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা আগে আমরা ইংলিশ টাইপ করি উই হ্যাভ ডিসাইডেড টু মেক ইট ম্যাডাটরি ফর অল ইউজার্স টু সি রেগুলার

দুই দিন টানা দুই দিন বিজ্ঞাপনটি না দেখেন তবে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে এবং আমরা ইংলিশের কথা আমরা এখানে বাংলা চলে আসি আমরা আমাদের পরিকল্পনাগুলিতে ব্যবহারকারের ব্যস্ততা বাড়ানোর জন্য নিয়মিত বিজ্ঞাপনগুলি দেখতে সমস্ত জন্য বাধ্যতামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং স্ট্রম এই এই দুর্দিনে এসে অনেকেই হয়তো বা দেখতেছেন যে আপনারা স্ট্রমের কাজ কাজ করতেছেনা হ্যাঁ বিরক্ত লাগতেছে যে কি পেমেন্ট দিচ্ছে না এখানে কাজ করেও কি লাভ কিন্তু ইনস্টাগ্রাম এটা হয়তো বা বুঝতে পারতেছে যে মানে আমাদের কাজগুলো সঠিকভাবে হচ্ছে না মানে সবাই নিয়মিত অ্যাড দেখতেছে না এই কারণে এই আপডেটটা নিয়ে আসা যে আপনি যদি টানা দুই দিন আপনার অ্যাকাউন্টের অ্যাডগুলো না দেখেন তাহলে আপনার অ্যাকাউন্টে লক হয়ে যাবে এবং এখানে বলেও নাই যে সেই লকগুলো কিভাবে খোলা যাবে বা লকগুলো আপনি কিভাবে খুলবেন বা কত ডলার আপনাকে ফাইন দিতে হবে সেটা কিন্তু এখানে হাইলাইট করে নাই তার মানে লক হয়ে যাবে এবং পরবর্তী থেকে ওটা খুলতে পারবেন কিনা আপনি সেটাও জানতেছে না তার কারণে এখানে কোনো আপডেট দেয়নি তাই সবচেয়ে ভালো হয় হলো আপনি একদিনও অ্যাড দেখা বাদ দিবেন না এবং পরবর্তীতে যদি পেমেন্ট তারা দেয় তাহলে হয়তো আপনি পেমেন্ট নিতে পারবেন কিন্তু আপনি যদি দুই দিন টানা অ্যাড দেখা অফ করে দেন তাহলে হয়তো বা আপনার অ্যাকাউন্টে লক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন যেহেতু আপনি অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করছেন সো আমার মনে হয় না একদম হেলায় ফেল দেওয়া উচিত হবে এর সাথে আরও একটা ইয়া দিয়েছে দিয়েছে আমরা যদি সেটুকু পড়ে শোনাই যে আচ্ছা এটুকু আউট অ্যাকাউন্ট লক হয়ে যাবে আপনি যদি তারকা ব্যবহারকারী হন তবে আপনাকে অবশ্যই কিছু ডলার ফ্রি আইডিতে স্থানান্তর করতে হবে ওয়াইসি এখানে যারা স্টার আছে তাদের জন্য আরও একটা নোটিস দিয়ে দিয়েছি একই সাথে তার সেটা হলো যে আপনি যদি স্টার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনাকে বারোশো ডলার ট্রান্সফার করতে হবে মানে আপনি যদি আপনার তারকার র্যাঙ্কটি ধরে রাখতে চান আপনি যদি একজন তারকা হয়ে থাকেন এবং আপনার সেই তারকার র্যাঙ্কটি ধরে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই বারোশো ডলার ট্রান্সফার করতে হবে ফ্রি আইডিতে মানে আপনাকে বারোটা আইডি নতুন করে খোলাই দিতে হবে না কিন্তু আপনি আপনার স্টার আইডিটার র্যাঙ্ক হারাই ফেলবেন সো এটা মাত্র একটা স্টার মানে পনেরোটা রেফার যাদের আছে তাদের এবং যাদের যারা ডাবল স্টার যাদের তিরিশটা রেফার আছে তাদের জন্য দিতে হবে পঁচিশশো ডলার তিনটা স্টার চার হাজার ডলার চারটা স্টার পঁয়তাল্লিশশো ডলার পাঁচটা স্টার পাঁচ হাজার ডলার সিক্স স্টার পঁচপান্নশো ডলার এবং সেভেন স্টার ছয় হাজার ডলার প্রতি মাসে ফ্রি আইডিতে স্থানান্তর করতে হবে মাইকর তারপর প্রত্যেক মাসে অন্যথায় আপনার তারকা র্যাঙ্ক স্থগিত করা হবে দু হাজার প্রথম তারিখ থেকে এই পরিবর্তনগুলি গণনা করা হয়েছে তার মানে দু আজকে ডিসেম্বর একত্রিশ দু হাজার থেকে এই আপডেটগুলো কার্যকর করা হবে আপনি যদি স্টার হয়ে থাকেন তাহলে হয়তো এখন আপনি আর এই যে ট্রলার ট্রান্সফার করা ছাড়া আপনি আপনার স্টার র‍্যাঙ্কটি ধরে রাখতে পারবেন না সো এই ব্যাপারে স্টম বেশ শক্তপোক্ত আপডেট নিয়ে এসেছি স্টারদের বিরুদ্ধে আপনারা হয়তো বা ডলার কিনতেছেন না আপনারা ট্রলার ট্রান্সফার করতে পারতেছেন না নতুন মেম্বার এখানে অ্যাড করতে পারতেছেন না স্টম সেভেন অনেক বড় লস হয়ে যাচ্ছে সো এর ব্যাপারে স্টম সেভেন অনেকগুলো আপডেট অ্যাডজাস্ট করেছে সো আপনার অ্যাকাউন্টটি যদি আপনি লক থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে অ্যাড কর্নার এসে প্রতিদিন আপনাকে অ্যাড গুলো দেখে শেষ করতে হবে টানা দুই দিন যদি আপনি এই অ্যাড গুলো দেখতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে এবং লকটি কিভাবে খুলবেন সেটাও কিন্তু এখানে বলা হয়নি আপডেট দেওয়া হয়নি এবং আপনার সবচেয়ে ভালো হবে সেটাই হোক যে আপনি আপনার অ্যাকাউন্টে যাতে লক না হয়েছে এই জন্য পরেই প্রতিদিন আপনি এখানে ভিজিট করেন অ্যাডগুলো দেখেন এবং আপনার সুবিধা মতো আপনি যদি পরবর্তীতে পারেন আপনার টাকাগুলো উইথড্র করে নেন এবং জানুয়ারিতে এসে এর আপডেটগুলো আপডেট উইথড্রো মেথডগুলো ঠিক করবে কি না সেটাও জানি না তার কারণ এখনও পর্যন্ত কয়েন বেজে টাকা উইথড্র করা যাচ্ছে না এবং কোনো এই যে একটা দিয়েছে না স্টার্টা বারোশো ডলার ট্রান্সফার করতে হবে এর এটার মাধ্যমে হয়তো বা কিছু একটা ডলারের চাপ পড়তে পারে মানে টান পড়তে পারে সো আপনার সুযোগ সুবিধা বোঝে আপনাদের ডলারগুলো সেল করে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ